আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। এমএন ব্লগ থেকে নাসরিন রহমান আবারও এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো সকালে আমি নাস্তা বানাচ্ছি, আমার বাচ্চাদের বলা যায় পছন্দের নাস্তা, আলু ভাজি, রুটি, ডিম পোস। তো এখনও ওরা উঠেনি, তাই যখন ওরা উঠবে ওদেরকে ডিম পোস করে দিব। এখন আমার নাস্তাটা আমি রেডি করতেছি। তো আজকে আমি দুপুরে কোনো রান্নাবান্না করব না, আজকে আমরা বেড়াতে যাব। তো অবশ্যই আপনাদেরকে সাথে করে নিয়েই যাব। কী খাচ্ছি, কী করছি, ওখানে কেমন মজা করলাম একটু শেয়ার করার চেষ্টা করব। তো নাস্তা খাওয়া শেষে আসলে গোসল করেছি, রেডি হয়েছি বাচ্চাদেরকে নিয়ে আমরা কিন্তু বেড়ানোর উদ্দেশ্যে পাড়ি জমালাম। তো সিএনজিতে করে যাচ্ছি। তো আমরা কিন্তু চলে এসেছি বাসায়। এসে আসলে শরবত খেলাম, সেমাই খেলাম, তারপর বাচ্চারা সবাই দুষ্টুমি করতেছে, ওরা সবাই মিলে আনন্দ করতেছে, আমার ভিডিওগুলাই ওরা বড় টিভির পর্দায় দেখতেছে আর মজা করতেছে। এই যে এটা হয়েছে আমার ভাইয়ার ছেলে, দুই ছেলে, আর এটাও আরেকটা ভাইয়ার ছেলে। সবাই মিলে বাচ্চারা আসলে একসাথে হলে অনেক মজা করে ওরা। এই যে আমার নিশামণি, তো একটু পরেই আসলে কতক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা খেতে চলে এসেছি। তো তেমন করে আসলে আমি আর ভিডিও করতে পারিনি, কেননা আমার মোবাইলের মেমোরি একদম ফুল ছিল, তাই আমি বেশি ভিডিও করতে পারিনি। ভাবি আমাদের জন্য অনেক রান্না করেছে, এই তো ডিমের কোরমা করেছে, এখানে পাবদা মাছ, তারপর আমডাল, শুটকি ভুনা, তারপর হয়েছে ছোট মাছ, রোস্ট, ফ্লাউ, গরগোস, অনেক কিছু রান্না করেছে আসলে। তো যাই হোক, পুরাপুরি আর খাবারটা ভিডিও করা হয়নি। আমরা খেয়ে দিয়ে আবার চলে আসলাম ছাদের উপর ভাবির ছাদ বাগান দেখার জন্য। আশা করি আপনাদের ভাবির ছাদ বাগানটাও ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। আমি এখানে ভাবিকে মাত্র দুইটা বিচি দিয়েছিলাম, এটা অপরাজিতা ফুল গাছ, এখন বিশাল বড় হয়ে গেছে। আর এটা হয়েছে এগুলো ফুই শাক, আর একটু আগে আপনারা দেখতে পেয়েছেন ড্রাগন ফল গাছ, বিচি থেকেই নাকি এই গাছটা উঠেছে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, পেঁপে ধরেছে। তা আমার তো খুব ভালো লাগতেছে, কেননা আমি গাছ খুব পছন্দ করি তা আপনারা জানেন। তাই ভাবির এই গাছগুলো দেখে আমি আরও আকর্ষিত হয়েছি আসলে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই তো কমলা গাছে কমলা ধরেছে। তো সবাই মিলে ছাদে এসেছি, আমাদের বাচ্চারা অনেক মজা করতেছে, ওরা আবার উপরের ছাদে সবাই মিলে উঠেছে, অনেক মজা করতেছে আসলে। তো আশা করি ভালো লাগবে সবাই।